Hi everyone, welcome back to my channel. আজ আমি আপনাদের জন্য একদম সিম্পল শুধু আলো দিয়ে তৈরি করা চাউমিন রেসিপি নিয়ে এসেছি। আগে যখন স্কুলে যেতাম মা তখন এইভাবে করে টিফিনে আলু দিয়ে চাউমিন তৈরি করে দিত, খেতে কিন্তু দুর্দান্ত লাগতো। আমি কিন্তু এখনো মা যেভাবে তৈরি করতো চাউমিন সেরকম ভাবে আমার ছেলেকেও তৈরি করে লাঞ্চ বক্সে দিয়ে দিই। তো কিভাবে তৈরি করি এই আলুর চাউমিন, তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। চাউমিন রান্না করার জন্য আগে চাউমিনটাকে সেদ্ধ করে নিতে হবে। এখানে একটা সসপ্যানে আমি বেশ কিছুটা জল দিয়ে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম নুন 1 টেবিল স্পুন পরিমাণ, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল। তেলটা দিলে কি হয়, চাউমিনটা একটার সাথে একটা লেগে যায় না, তাই তেলটা ইউজ করা হয়। এখন জলটাকে ভালো করে গরম করে নেব। সো বন্ধুরা দেখুন জল আমার গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব চাউমিন। জলটা ভালো করে গরম হওয়ার পরে কিন্তু চাউমিনটা দেবেন। চাউমিনটাকে দিয়ে ভালো করে জলে ডুবিয়ে দেব, তারপর 10 মিনিটের মতো সময় নিয়ে চাউমিনটাকে সিদ্ধ করে নেব। চাউমিনটা কিন্তু সিদ্ধ হতে প্রায় 10 থেকে 15 মিনিট লাগবে। সো বন্ধুরা ফিরে আসি 10 মিনিট পর। সো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, দেখুন চাউমিনটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। চেক করে নিচ্ছি, দেখুন সুন্দরভাবে কিন্তু চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে। এখন চাউমিনটাকে স্ট্রেনারে ঢেলে দেব যাতে জলটা পুরোপুরিভাবে ড্রেন হয়ে যায়। তারপর চাউমিনের উপর একটু ঠান্ডা জল দিয়ে দেব যাতে ওভারকুক না হয় চাউমিনের জলটাকে ড্রেন করে। তো চলুন যাই পরের প্রসেসে। চাউমিনটা রান্না করার জন্য এখানে বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। তারপর দিয়ে দিলাম এর মধ্যে চেয়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু সময় তেলের সাথে ভেজে নেব। দেখুন কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব আলু। আলুগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বন্ধুরা আপনারা যদি চাউমিনে পেঁয়াজ খেতে চান তাহলে এই সময় পেঁয়াজটাও কেটে দিতে পারেন, আমি একদম নিরামিষভাবে তৈরি করছি। আলুগুলোকে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 7 মতো নুন, আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালো করে আলুর সাথে মিক্স করে নেব, আর আলুটাকে সুন্দর লালচে করে ভেজে নেব। চাউমিনের আলুটা কিন্তু অবশ্যই ভালো করে ভাজবেন, তবেই চাউমিনটা খেতে ভালো লাগবে। দেখুন নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব। ঢাকা দিয়ে দিলে আলুটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে। ফিরে আসি 2 মিনিট পর। বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়েছি। দেখুন আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন ভালো করে একটু সময় নেড়ে চেড়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। সো দেখুন বন্ধুরা আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চাউমিন। চাউমিনটাকে দিয়ে ভালো করে আলুর সাথে মিক্স করে নেব। তো দেখুন বন্ধুরা চাউমিনটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো সস। সো বন্ধুরা টমেটো সস দিয়ে দিয়েছি, এখন আবারও ভালো করে মিক্স করে নেব। চাউমিন সম্পূর্ণ রান্নাটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে করবেন, হাই ফ্লেমে করবেন না, নইলে পুড়ে যেতে পারে। সো দেখুন বন্ধুরা চাউমিন কিন্তু আমার একদমই তৈরি হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা আলাদা পাত্রে সার্ভ করে নেব। একবার অবশ্যই এইভাবে চাউমিন ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। সো বন্ধুরা আমার আজকের এই চাউমিনের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিবেন, আর ওই রকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।